এদিন দুপুরে বাংলাদেশ থেকে ভারতে এসে পৌঁছালো গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত খাট। এদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছায় ওই খাট। এই উপলক্ষে এদিন পেট্রাপোল সীমান্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, ছিলেন বনগাঁ উত্তর ও গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও সুব্রত ঠাকুর। বাংলাদেশের তরফে এদিন উপস্থিত ছিলেন মতুয়া ধর্মের পদ্মনাভ ঠাকুর। তিনি বলেন, ভারতের ঠাকুরনগরে গুরুচাঁদ ঠাকুরের নামে একটি মিউজিয়াম তৈরি হবে, সে কারণেই আমরা ঠাকুরের ব্যবহৃত খাটটি ঠাকুরনগরে পৌঁছে দিলাম। আমাদের একটা দুই ঠাকুর বাড়ির ভিতর যে একটা বেগমঙ্গল শান্তনু ঠাকুর আসার পরে তার প্রচেষ্টায় বাংলাদেশ ভারতের দুই ঠাকুর বাড়ির একটা অভূতপূর্ব সুসম্পর্ক গড়ে উঠেছে। আজ বাংলাদেশের শ্রদ্ধেয় প্রবোধরঞ্জন ঠাকুরের কিছু পাত্রীচার বাংলাদেশে ছিল সীতা মোরাকান্দি এবং পার্শ্ববর্তী রামদিয়া গ্রামে। আমরা শান্তনু ঠাকুরের প্রচেষ্টায় এবং ইন্ডিয়ান হাইকমিশনার অফিসের মাধ্যমে সেই ফার্নিচারগুলি সেই পাশের যে বাড়ি ছিল তারা স্বেচ্ছায় ফার্নিচারগুলি হস্তান্তর করতে রাজি হয়েছে এবং তার প্রথম কিস্তি আজকে হস্তান্তর করেছে আমাদের নিকট। আমরা সীতা মোরাকান্দিতে গুরুসং মন্দিরের সামনে এনে যেহেতু এই ফার্নিচার আজকে যে খাটটা এসছে এটা ভগবান গুরুসং ঠাকুরের স্পর্শের এই পালঙ্কটা, তাই গুরুচাঁদ মন্দিরের সামনে এনে ঠাকুরকে পুজো দিয়ে আমরা সেই খাটটা নিয়ে এদিন দুপুরের পর পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারতে এসে পৌঁছায় ওই খাট। সকাল থেকেই পেট্রাপোল সীমান্তে ভিড় জমিয়েছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা। ডঙ্কা কাশি নিশান সহযোগে সকাল থেকেই সীমান্তে ভিড় জমাতে থাকেন তারা। খাট এপারে এসে পৌঁছানোর পর আবেগ আপ্লুত ভক্তেরা জানান, গর্বিত এবং আমরা সুখী যে পতিত পাবন গুরুচাঁদ ঠাকুরের ব্যবহৃত খাট বাংলাদেশ সরকার মহোদয়ের প্রচেষ্টায় এবং পদ্মনাভ ঠাকুরের প্রচেষ্টায় শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি আসতেছে আমাদের ভারতবর্ষে। এজন্য অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ এবং আমরা যারা আছি বাংলাদেশ সরকার মহোদয়কে অত্যন্ত ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই পদ্মনাভ ঠাকুরকে। অতি পাবন গুরুচাঁদ ঠাকুর তিনি অবতার হয়েছিলেন পৃথিবীর সকল জীবের কল্যাণের জন্য। তিনি বহু স্কুল কলেজ এবং পাঠশালা বহু কিছু করে গেছেন। তার যে ব্যবহৃত খাট আমরা ভারতবর্ষে ভারতবাসী পাচ্ছি এজন্য আমরা অত্যন্ত সুখী। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন ঠাকুরনগরে মিউজিয়াম তৈরি হবে, সে কারণেই প্রাথমিকভাবে আমরা গুরুচাঁদ ঠাকুরের খাটটি এদেশে নিয়ে এলাম। আগামীতে তার ব্যবহৃত আরও অন্যান্য সামগ্রী ঠাকুরনগরে নিয়ে আসা হবে। অনেক আগেই মাননীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন যে ঠাকুরবাড়িতে একটা মিউজিয়াম হবে, তো সেখানে মিউজিয়ামের যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার, পরিকাঠামোগুলো যেগুলো জিনিসপত্রগুলো দরকার সেটা আমাদের কাছে সমস্ত কিছু ছিল না। আজকে দাদা পদ্মনাথ ঠাকুর এবং আমাদের যে সম্পদ দাদা আছে তাদের উদ্যোগে আজকে আমরা বাংলাদেশ থেকে ঠাকুরদার যে পুরনো বাড়ি ছিল রামদিয়াতে সেখানে সংরক্ষিত ছিল অনেক কিছু, সেখান থেকে আজকে সেইগুলো আনা হয়েছে, উদ্ধার করা হয়েছে। উদ্ধার মানে আনা হয়েছে সেখান থেকে, যাদের কাছে ছিল তারাও রাজি হয়েছে যে না, যেখানে পিয়ার ঠাকুর মহাশয়ের পুরনো যে স্মৃতি এবং তার যে ঠাকুর দাদার স্মৃতি সেগুলো আসুক এবং দাদাদেরও একটা বড় ভূমিকা রয়েছে এগুলোতে আনার পিছনে। আরও জিনিসপত্র আছে সেগুলো তাদের সঙ্গে কথা বলে আমরা আনবো এবং আমরা আশা রাখছি যে একটা বৃহত্তর একটা মিউজিয়াম তৈরি করে সেগুলোকে সংরক্ষিত করে ভারতবর্ষের যারা মতুয়ারা আছে এবং অন্যান্য যারা আছে যারা গুরুচাঁদ ঠাকুর সম্পর্কে জানতে চান
তাদের কাছে এটা তুলে ধরতে চাই, কারণ এত বড় একটা ঐতিহ্যবাহী একটা আমাদের মানে অস্তিত্ব বলতে পারেন, যেটা 100 বছরেরও পুরনো, গুরুচাঁদ ঠাকুরের নিজের ব্যবহৃত পালঙ্ক, সেটা আমরা পেয়ে সমস্ত মধুয়া সমাজ আজকে আপ্লুত। ওড়াকান্দি পাশের আমদিয়া সেখানে ছিল সংরক্ষিত, ওখানে আসলে দুটো খাট ছিল গুরুচাঁদ ঠাকুরের, একটা খাট ওড়াকান্দিতে রাখা হয়েছে, একটা খাট ঠাকুরনগরে পাঠিয়ে দেওয়া। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পেট্রাপোল।